পশ্চিমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাকে রুশ হ্যাকাররা টার্গেট করেছে বলে এবার সতর্ক করল ব্রিটিশ সাইবার প্রতিরক্ষা সংস্থা। এই প্রথমবারের মতো ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার কথা ভাবছে দক্ষিণ কোরিয়া, যার তীব্র নিন্দা জানিয়েছে ক্রেমলিন। এদিকে মঙ্গলবার ইউক্রেন পোল্যান্ড ও বেলারুশ সীমানার মিলনস্থল পরিদর্শন করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। নিবিড়ামিনের ডেস্ক রিপোর্ট। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। বুধবার ব্রিটিশ সাইবার প্রতিরক্ষা সংস্থা জানায়, রুশ হ্যাকারদের অনেকেই চেষ্টা করছে যুক্তরাজ্য সহ পশ্চিমাদের গুরুত্বপূর্ণ জাতীয় অবকাঠামোতে বিঘ্ন ও ধ্বংসাত্মক প্রভাব ফেলার। এসব গোষ্ঠী দুর্বল সুরক্ষার খোঁজ করে সুযোগের অপেক্ষায় আছে বলেও জানায় তারা। ব্রিটিশ আইন প্রণেতা অলিভার ডাউডেন বললেন বিস্তারিত। And initially those groups focused their attack. এর আগেও আমরা এই ধরনের হামলা দেখেছি, কিন্তু এবারে দলগুলো ভিন্নভাবে কাজ করে। আমাদের উপর গুপ্তচর বৃত্তি করার পরিবর্তে তাদের প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে আমাদের অবকাঠামোকে ব্যাহত করা বা ধ্বংস করা। দক্ষিণ কোরিয়া এতদিন কেবল মানসিক এবং অর্থনৈতিক সহায়তা দিয়ে এসেছে ইউক্রেনকে, তবে ইউক্রেনের বেসামরিক নাগরিকদের উপর ব্যাপক পরিসরে হামলা হলে তারা দেশটিকে সামরিক সহায়তা দেওয়ার বিষয়টিও বিবেচনা করবে বলে জানিয়েছে। এমন পরিস্থিতিতে সিওলের অবস্থানকে অবন্ধুসুলভ বলে মন্তব্য করলেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। পশ্চিমারা চেষ্টা করবে আরো বেশি সংখ্যক দেশকে সরাসরি সংঘাতে টানার। অস্ত্র সরবরাহ শুরু হওয়ার অর্থ পরোক্ষভাবে সংঘাতে জড়িত হওয়া। রাশিয়ার সাথে যুদ্ধের চলমান উত্তেজনার মধ্যেই বুধবার ইউক্রেন পোল্যান্ড ও বেলারুশের মিলনস্থল পরিদর্শন করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ সময় সীমান্তের বেড়া, সীমান্তরক্ষীদের ব্যবহৃত ড্রোন পর্যবেক্ষণ করেন তিনি। রক্ষীদের সাথেও কথা বলেন প্রেসিডেন্ট। নিবিড় আমিন, নিউজ 24।